গণভবনে চা চক্রে যাওয়া বিবেকহীন আনন্দ বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের দুর্দশাগ্রস্ত গণতন্ত্রে ডাকসু নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে সংশয় রয়েছে। এছাড়াও ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান না হলে ডাকসু নির্বাচন ও জাতীয় নির্বাচনের মতোই ভোট ডাকাতির মহোৎসবই হবে বলে দাবি করেন রিজভী আহমেদ।